এবার পরিমনির বাসায় র‍্যাবের অভিযান। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার বিকেলের দিকে পরিমনির বনানীর লেক ভিউ 19/A রোডের 12 নম্বর বাড়িতে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এর আগে ফেসবুক লাইভে এসে পরিমনি অভিযোগ করেন, তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন, কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরিমনিকে হেনস্থা করার অভিযোগে ওঠে নাসির ইউ আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরির মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েকদিন পরেই জামিনে মুক্তি পেয়ে যান।